হ্যালো গাইস, কথা সাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই। প্রখ্যাত কথা সাহিত্যিক সমরেশ মজুমদার মারা গেছেন সোমবার, অর্থাৎ 8 মে স্থানীয় সময় বিকাল 5:45 মিনিটে কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরেই ছিলেন অসুস্থ ছিলেন প্রখ্যাত এই ঔপন্যাসিক, ভুগছিলেন ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডিতে। জানা গেছে গত 25 এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর শ্বাসযন্ত্রের সমস্যা বাড়তে থাকে তার। সবশেষে সোমবার বিকালে তিনি পাড়ি জমান না ফেরার দেশে। 1942 সালের উত্তরবঙ্গের গয়েরকাটায় জন্ম গ্রহণ করেন সমরেশ মজুমদার। উত্তরাধিকার কালপুরুষ, কালবেলা, সাতকাহন কাহন সহ একাধিক কালজয়ী উপন্যাস লেখেন তিনি। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।